নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি আজকে এসেছি জয়ন্তদার লফটে, জয়ন্ত সর্দার সোনারপুরে। তো দাদার খুবই ভালো ভালো কালেকশান আছে পায়রার। আমি কিছু গিরিবাজ পায়রা আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও আপডেট দিতে থাকবো। তো চলুন দেখি জয়ন্তদার কিছু ভালো পায়রা। আর আমি জয়ন্তদার ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, যাদের ফোন করার দরকার তারা অবশ্যই ফোন করে নেবেন। দেখতে থাকুন। এ একটা পায়রা আমি দেখাচ্ছি, বাংলাদেশ থেকে নিয়ে এসছে দাদা। পাঙ্খি পায়রা বলে এটা, বাংলাদেশি পাঙ্খি। তো যেটা দেখাচ্ছি এটা নর পায়রা, সম্ভবত নর। তো এটা নর, সিলভার ছাপকা আছে, সিলভার ছাপকা। আর মাদাটা আছে, মাদাটাও দেখাবো আমি। তো ডানা দেখাবো দাদা একটু, পায়রাটা ডানা দেখুন বন্ধু। এরও বাচ্চা বিক্রি হবে দাদা, সেল করবে, যদিও এর বাচ্চা এখন নেই। তো এর বাচ্চার জন্যও ফোন করতে পারো তোমরা যারা পায়রা নিতে ইচ্ছুক। খুব বড় একটা পায়রা, বাংলাদেশি পাঙ্খি পায়রা বলে এটা, অনেকেই চেনে বাংলাদেশি পাঙ্খি। তো এটা বাংলাদেশি পাঙ্খি পায়রা, যাই হোক মাদা দেখ। তো বন্ধুরা, এই যে পাঙ্খিটার মাদা পায়রা, এটা চোখটা দেখেছেন পায়রাটার, গিরিবাজ পায়রা। এগুলো গিরিবাজ পায়রা তো? হ্যাঁ, এগুলো গিরিবাজ পায়রা, বাংলাদেশি পায়রা, দুম বন্ধ গিরিবাজ, একদম দুম বন্ধ গিরিবাজের। এরও বাচ্চা কাচ্চা সেল হবে, তোমাকে অনেক পায়রা ভেবে চিনতে জোড়া দিতে হবে, আবার কিনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি গিরিবাজে আমার বাড়ির সব দুম বন্ধ পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দেখবে পাকিস্তানে ম্যাক্সিমাম পায়রা সব মানে লেজ বন্ধ হয়। আচ্ছা, ওই জন্য ওদের পায়রা তো উড়ান হয়। আচ্ছা, তো এর বাচ্চা কাচ্চাও বিক্রি হবে তাই তো? হ্যাঁ বন্ধুরা দেখুন, এই যে দাদা একটা কালদমা দেখাচ্ছে, এটা এলাহাবাদী আছে। আচ্ছা, এলাহাবাদী কালদমা, দুম চেরা আছে। আচ্ছা, দুম চেরা আছে, এটা ভালো পাড়ার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে দেখছো না, আচ্ছা দুম চেরা আছে, চেরা দুমের পায়রা আছে, চেরা দুমের পায়রা। আচ্ছা, পুরো এসে লেজ কালো, লেজ পুরো বাঁধানো লেজ, তাই না? ব্রিডিং পেয়ার আছে। আচ্ছা, ব্রিডিং পেয়ার আছে, এর বাচ্চা কাচ্চা বিক্রি হবে সব। আচ্ছা, এর বাচ্চাও সেল হবে। বাচ্চা বর্তমানে নেই, না ডিম দেবে, খুব শীঘ্রই ডিম দেবে, কারণ ডিম দেওয়ার মতো সময় হয়ে গেছে। এর বাচ্চাও বিক্রি হবে, যদি কেউ নিতে ইচ্ছুক তো দাদাকে অবশ্যই ফোন করবেন। আচ্ছা, এই এলাহাবাদী কালদমার নড, এটা কালদমার নড দেখুন, চোখটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর চোখের পায়রা একটা, কত বড় দানা, ডানা দেখুন বন্ধুরা, কাঁচি মারা আছে ডানাটা, বড় এক, খুব বড় সাইজের পায়রা একটা। তো এরও বাচ্চা কাচ্চা বিক্রি হবে। এই যে বড় কালদম চিনি লাইনে হয়, কিন্তু চিনি না, এটা হচ্ছে এলাহাবাদ। আচ্ছা আচ্ছা, এলাহাবাদী কালদম এটা। আচ্ছা দেখো না, পুরো লেজ ভালো, একদম লেজ বাঁধানো লেজ, খুব সুন্দর পায়রা। তো দাদা কালেকশন মোটামুটি খুব সুন্দর কালেকশন দাদা কালেক্ট করেছে, খুব সুন্দর কালেকশন করেছে দাদা। বন্ধুরা দেখুন, এই যে একটা পায়রা, এই যে ফুলশিরা, ফুলশিরা চিনি পায়রা বলে, চিনি, আচ্ছা চিনি, চিনি মানে চিনি এলাহাবাদী, চিনা চিনি এলাহাবাদী। আচ্ছা, খুব বড় একটা পায়রা এটা, নর, মাদাটা ডিম দেবে, মাদাটাকে ওই জন্য ধরলাম না। দেখো তিনটে পালক সমান আছে, দেখেছো? আচ্ছা আচ্ছা, নয় আট নয় দশ তিনটেই সমান, এটা ভালো পায়রা, মানে কি বলবো, সিমটম। আচ্ছা, ভালো পায়রার সিমটম, যে সমস্ত গুণগুলো থাকে সবগুলোই আছে এর মধ্যে। মানে কত বড় ডানা, চওড়া, তো ডানা অনেক চওড়া ডানা দাদার পায়রার। এই দেখুন, দুম বন্ধ আছে, দুম বন্ধ, বন্ধ দুমের পায়রা আছে। তো এরার মাদাটা আমি ধরে দেখালাম না, পাঞ্জা দেখুন পায়রাটার, পুরো খুসকাম পাঞ্জা আছে। আচ্ছা, ওভারঅল পায়রাটা দেখুন, পায়রাগুলো এখন সাবেকি পায়রা হয়ে গেছে, আর দেখা যায় না, এই পায়রাগুলো খুব কম দেখা যায় এখন দাদা বলছে। তো যাই হোক, এগুলো জানি না আমি খুব একটা। তো বন্ধুরা দেখুন, এটা ব্ল্যাক সারনপুরি আছে। আচ্ছা আচ্ছা, এরও এরও বাচ্চা কাচ্চা সেল হবে না? হ্যাঁ, দেখুন এই একটা সাহারানপুরি, এটা নর আছে, নর আছে, এটা কালো জিরা নাপতা আছে। আচ্ছা, কালো জিরা নাপতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর বাচ্চা সব তো সেল হবে না? সেল হয়ে যায়।
থাকে আর বাচ্চা উঠে মানে একবার বাচ্চা উঠে গেলেই বিক্রি বাচ্চা একটা উঠছে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তো দেখুন বন্ধুরা এটা নর পায়রা এই যে কাচি মারা আছে এই যে দেখুন দেখুন সব লেজ কালো আছে আচ্ছা আচ্ছা তো দেখুন বন্ধুরা এই যে এটা কালোজিরা মাদা আছে কালোজিরা মাদা একটা সুন্দর মাদা দাদা এর বাচ্চা কাচ্চা তুমি বাইরে দিয়েছো একবার এগুলো সব বিক্রি হয়ে যায় কিরকম ওড়ে হয় লোক 5-7 ঘন্টা উড়ি যায় নরমালি ওড়ে এগুলো দিয়ে তো টুর্নামেন্ট খেলা নাকি না না এখন তো গিরিবাজ টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে খুব কম হয় তা গিরিবাজ টুর্নামেন্ট এখনো হয় হয় মানে জানি না ওনলি গিরিবাজ আমার এই দেখতে হয় না কলকাতা সাইডে হাতে শুরু হয়েছে আচ্ছা দেখুন বন্ধুরা চোখটা খুব সুন্দর চোখের পায়রা এটা সাদা চোখের পায়রা আর ওই যেটা নটটা ওটা হলুদ চোখের পায়রা তো দেখুন দেখুন না বন্ধ দুমে একদম বন্ধ দুমে পায়রা তো এদেরও বাচ্চা কাচ্চা একটা বাচ্চা হয়েছে দুটো তো দাদা এটাও সেল হবে যাই হোক দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা ওরই বাচ্চা এই সারানপুরি নাপতার বাচ্চা এই দেখুন কীরকম এসছে সবুজের মতো এসছে বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে নীলা হবে না বড় হলে ঠিক হয়ে যাবে এই পায়রাটা দেখুন তো এই সিঙ্গেল বাচ্চা তো সেল হবে হবে কি সিঙ্গেল বাচ্চা একটাই বাচ্চা যদি কেউ নিতে যায় নিতে পারে একটাই বাচ্চা হয়েছে বন্ধুরা দেখুন এই যে চকলেট দোমা আমরা বলি লাল দোমা এলাহাবাদী লাল দোমা তো দাদা এইসব পায়রাগুলো তো ওড়ে না এটা গিরিবাজ পায়রা প্রচুর ভালো উড়ান ওড়ে দিদি তো দেখুন বন্ধুরা এই যে দাদা ভাই দেখাচ্ছে দাদা এটা নন্না মাদা এটা মাদা আছে এটা মাদা আছে তো এই পায়রাটা 18 বছর বয়স বলছে দাদা 18 বছর এখন ডিম পাড়া বন্ধ হয়ে গেছে ডিম পাড়া প্রায় বন্ধ হয়ে গেছে পায়রাটা যে এত ভালোবাসি একে না সুন্দর সুন্দর পায়রা চকলেট দোমা আমরা চকলেট দোমার সাথে এখন পরিচিত হই দাদা 18 বছর আগে পরিচিত হয়েছে খুব সুন্দর লেজটা দেখুন বন্ধুরা পুরো লাল কালার চকলেট দোমা লেজ যাই হোক খুব সুন্দর পায়রা দাদার কানেকশন খুব ভালো দেখুন বন্ধুরা এই যে নটটা নিয়ে এসছে দাদা মাদাটা একটু আগে দেখালাম যেটা তো এটা অনেক বয়স হয়ে গেছে প্রায় 18 বছর বয়স হয়ে গেছে বলছে দাদা দাদা বলছে প্রায় 18 বছর বয়স হয়ে গেছে পায়রাটা আর ডিম বাচ্চা করছে না দাদা বেঁচতে পারছে না মায়া আছে এত বছর ধরে ছিল বাড়িতে তো লেজটা দেখুন খুব সুন্দর লেজ দেখুন খুব সুন্দর পায়রা তো এদেরও তো প্রচুর বাচ্চা বেরিয়েছে দাদা হ্যাঁ প্রচুর বাচ্চা বিক্রি করেছো প্রচুর আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা দেখুন কত ডানা টান আছে এখনো সুন্দর ভালো পায়রার লক্ষণ তো তোমার ডানা টান থাকবে খুব সুন্দর পায়রা তো বন্ধুরা দেখুন এই যে দুটো বেনারসি পায়রা দাদার গিরিবাজ খুব ভালো বড় 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 সাইজের পায়রা সব কাছি মারা আছে দাদার ব্রিডিং পেয়ার তো এরও বাচ্চা সেল হবে তো বন্ধুরা দেখুন এই যে মাদা পায়রা এটা দাদা এটা কি পায়রা বললে তুমি বেনারসি ছাপকা এগুলো ওড়ে না হ্যাঁ হ্যাঁ এগুলো কাশ্মীরি ছাপকা বলে ওনাকে কাশ্মীরি আচ্ছা কাশ্মীর হ্যাঁ ঠিক ছাপকা বলে ঠিক এগুলো মোটামুটি তুমি বাইরা যেগুলো পায়রা বাচ্চা বিক্রি করেছো কি রকম উঠছে এখন লোকের কাছে 5-6 ঘন্টা ওড়ে এগুলো আচ্ছা সব ফুটে ওড়ে বুঝলে না আচ্ছা আচ্ছা মানে পুরো বন্ধ হয়ে যায় পায়রা এগুলো বন্ধ হয়ে আচ্ছা আচ্ছা বন্ধ দিনের পায়রা আছে দেখুন বন্ধুরা ছাপকা দেখেছো কোনো ছাপকা কাজমা কালারই আছে একদম একদম খুব ভালো পায়রা দাদার খুব সুন্দর অনেক পায়রা দাদার তো বন্ধুরা দেখুন এই যে নটটা খুব সুন্দর চোখটা দেখুন বন্ধুরা দাদার যে সমস্ত পায়রা আছে খুবই খুব ভালো মানের পায়রা সব যা আছে প্রচুর কানেকশন এত পায়রা দেখানো সম্ভব নয় অনেক পায়রা দাদার তো সব প্রজাতির পায়রাই মোটামুটি দাদার কাছে রেখেছে দাদা কেউ এসে একদম গিরিবাজের বন্ধদুমের পায়রা কেউ এসে ফেরত যাবে না মোটামুটি কেউ যদি বাচ্চা নিতে চায় তো সব প্রজাতির পায়রাই মোটামুটি দাদার কাছে রেখেছে দাদা
দাদা অনেক দূর দূর থেকে কালেকশন করে নিয়ে এসেছে। তো বন্ধুরা এই একটা পশ্চিমা পায়রা আমরা অনেকে বলি, অনেকে বলে সবুজ ছাপকা, তো এই একটা ছাপকা পায়রা আছে দাদার। তো চোখটা আমি দেখাচ্ছি একটু, চোখটা দেখুন, এটা নর পায়রা, কত বড় পায়রাটা, শুধু একবার চিলের মতো বড় পায়রা, চিলা পায়রার মতো লাগছে, অনেক বড় পায়রা। ডানা দেখুন কত বড়, ডানা লেজ সবই বড় বড় লেজ, দেখো না বন্ধ লেজ, পুরো বন্ধ লেজে পায়রা, এক হাত লম্বা পায়রাটা। তো এদের বাচ্চাও সেল হবে। পায়রাটার ফেস অফ বিউটি আমি দেখাচ্ছি, ফেস অফ বিউটি দেখুন, দেখুন এইখানে দুটো কালশিরা নাপ্তা আছে দাদার হাতে। তো একটা একটা করে আমরা দেখবো এখন। তো বন্ধুরা দেখুন একটা নর আছে, এটা খুব সুন্দর দাদা। এরও কি বাচ্চা বিক্রি আছে? আচ্ছা, এরও এদেরও বাচ্চা বিক্রি হবে, তবে আগে থাকতে বলতে হবে, দুম করে বললে পাবেন না, কিছু বন্ধ দুমের পায়রা আছে, একদম বন্ধ দুমের পায়রা, বাচ্চা রেডি করতে হয়, অর্ডার আসলে তবেই বাচ্চা রেডি করে দাদা। খুব সুন্দর পায়রা, হালকা ওয়েটের পায়রা, দেখেছো, একদম সরু ছিপছিপে পায়রা, ছিপের মতন কাঁচি মারা আছে পুরো, গিরিবাজ পায়রা দেখুন, খুব সুন্দর পায়রা। তো বন্ধুরা চোখটা দেখুন, খুব সুন্দর সাদা চোখ, ওইটা ওইটা ইয়েলো চোখ আছে, এটা সাদা চোখ আছে, দাদা সেইভাবেই জোড়া করেছে। বন্ধ ধুমের পায়রা একদম, এটা মাদা না দাদা? এটা মাদা পায়রা, কাছি মারা আছে মাদা পায়রা, এই যে পাঞ্জাটা দেখেছেন, সুন্দর পায়রা পাঞ্জা, খুব ভালো পায়রা। তো এদেরও বাচ্চা সেল হবে, দেখতে থাকুন। তো বন্ধুরা এতক্ষণ যে পায়রাগুলো দেখালাম, এই দাদার জয়ন্ত সর্দার, উনি থাকেন সোনারপুরে, সোনারপুরে স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না আসতে, আমি এসেছি তো আপনাদের জন্যই এসেছি আমি ভিডিও করতে। আপনারা অনেকেই বলেন দাদা ভালো পায়রা দেখান, ভালো পায়রা কিনবো, তো আমার আমি দেখলাম জয়ন্তদার কাছে খুব ভালো মানের পায়রা আছে, আর সব সব প্রজাতির পায়রা আছে দাদার, মানে কেউ যদি মনে করে আমি ভালো পায়রা নেবো সে তাকে আর ফিরে যেতে হবে না। তো যাই হোক দাদার কাছ থেকে আমরা কিছু শুনবো, দাদা কিছু বলো আমাদেরকে ভাই, যদি আমার পায়রাগুলো তোমার বন্ধুরা যদি আমার পায়রাগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই কমেন্টে কিছু লিখবে, তাতে আমার ভালো লাগবে আর যে ইউটিউবার আছে তারও ভালো লাগবে। আর যদি কেউ পায়রা কিনতে চান তাহলে রাত্রি 8টা থেকে 10টা ফোন করবেন প্লিজ, আমি এক জায়গায় চাকরি করি, মধ্যেখানে ফোন করলে আমার প্রচুর ডিস্টার্ব হয়, আর বুঝেই পারছো আগে কাজ তারপরে পায়রা, পায়রা তো সবাই আমরা ভালোবাসি, আর আমরা চাই সবার পায়রা ভালো উড়ুক সুস্থ থাকুক। আর যদি কারোর পায়রার কোনোভাবে প্রবলেম জানতে চাই আমাকে বা আরও যারা বড় বড় উস্তাদ আছে তার সঙ্গে কথা বলে নিতে পারে, আমি যে সব জানি এটা এমন নয়, আরও ভালো আছে উস্তাদ, আমি তার সঙ্গে কথা বলি, তোমরা কথা বলে নেবে, আর পায়রা কেনার সঙ্গে খুব ভেবেচিন্তে পায়রা কিনবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর লাস্টে আরেকবার কথা বলছি, সবাই লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ।